सकल के स्वागत जानाच्छि आमार चैनल ऐतिह्यर आलोते। आमार एखन जे क्लास ता हलो भियेना सम्मेलनेर इतिबाचक एवं नेतिबाचक दिक एई संक्रांत विषये एखन आमी आलोचना करब। प्रथमत भियेना सम्मेलन सम्पर्के आमी बेश कयेकटा भिडियो पाठिएछि। भियेना सम्मेलनेर उद्देश्य एवं कोन प्रेक्षापटे भियेना सम्मेलन होयेछिलो एवं परवर्ती क्षेत्रे आमी तीनटा भिडियो आलादा आलादा करे पाठिएछि। एकटा एक एक नीति के लिए जे तीनटा नीति नेওয়া হয়েছিল সেই তিনটা নীতিকে নিয়ে এক একটা করে আমি ভিডিও পাঠিয়েছি। তো এখন যেটা আমার ক্লাস সেটা হচ্ছে কি না ভিয়েনা সম্মেলনের ভালো দিক খারাপ দিক, ভিয়েনা সম্মেলনের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, এই দুটো দিক নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমত তোমরা জানো যে ভিয়েনা সম্মেলন ছিল প্রথম আন্তর্জাতিক সম্মেলন পৃথিবীর ইতিহাসে। এত বড় সম্মেলন এর আগে কখনো হয়নি, অন্যান্য সমস্ত দেশকে নিয়ে এই সম্মেলনটি হয়েছিল। তোমরা এটাও জানো যে ভিয়েনা সম্মেলন শুধুমাত্র দুটো শক্তি এখানে উপস্থিত থাকেনি ইউরোপের, বাকি সমস্ত শক্তি কিন্তু উপস্থিত ছিল। দুটো শক্তিকে না তুরস্কের সুলতান থাকেনি আর দ্বিতীয়ত কি না পোপ থাকেনি। পোপ এবং তুরস্কের সুলতান বাদ দিয়ে সমস্ত শক্তি, ইউরোপের সমস্ত শক্তি এখানে কিন্তু উপস্থিত ছিল। তো এখন আমরা এই ভিয়েনা সম্মেলনে তোমরা জানো যে তিনটা নীতি নেওয়া হয়েছিল, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। এই তিনটা নীতি নেওয়া হয়েছিল। এই তিনটা নীতির পক্ষে এবং বিপক্ষে, অর্থাৎ এর কি ভালো দিক ছিল এবং কি খারাপ দিক ছিল, অর্থাৎ ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, এই দুটো দিক নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমত আমরা ইতিবাচক দিকগুলো একটু দেখে নিই যে ইতিবাচক কি কি দিক ছিল, এই সম্মেলনের ভালো কি কি দিক ছিল। ভালো দিক বলতে গেলে প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে যুদ্ধবিরতি। তাহলে প্রথম পয়েন্ট হলো যুদ্ধবিরতি। আমরা দেখেছি ইউরোপ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ইউরোপ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি নেপোলিয়ন বোনাপার্টের উত্থানকে কেন্দ্র করে বিভিন্ন ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে প্রচুর যুদ্ধ হয়েছিল। অর্থাৎ এই সম্মেলনের পরে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের পতনের পরে সম্মেলন যেহেতু হয়েছিল এবং এই পতনের পরে যে সম্মেলন, এই সম্মেলনে এই যুদ্ধ বিরতি অর্থাৎ শান্তি স্থিতাবস্থা ইউরোপে বজায় হয়েছিল। অর্থাৎ মোটামুটি 40টা বছর ইউরোপে কোনো রকম যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়নি, যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়নি, যুদ্ধ বিরত ছিল। অর্থাৎ ইউরোপ যে একটা যুদ্ধবিরতি তৈরি হয়েছিল 40 বছর, এটা একটা ইতিবাচক দিক, এই সম্মেলনের সুফল বলতে পারি। দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে কি না ঐক্য আন্দোলন। এখানে ঐক্য আন্দোলন আমি এই পয়েন্টটার উপর একটু আলোচনা করে নিই। এখানে ঐক্য আন্দোলন বলতে কি না, এই সম্মেলনের ফলে পিডমন, সার্ডিনিয়া এবং প্রাসিয়া এই শক্তিগুলোর উত্থান ঘটেছিল। পিডমন, সার্ডিনিয়া এবং প্রাসিয়া। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব জার্মানি এবং ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই শক্তিগুলো একটা বিরাট ভূমিকা নিয়েছিল। সুতরাং ঐক্য আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলনে কিন্তু এই সম্মেলনের একটা ভূমিকা ছিল। পিডমন, সার্ডিনিয়া এবং প্রাসিয়া তাদের নেতৃত্বে কিন্তু ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন সূচিত হয়েছিল। পরের যে জায়গা সে জায়গা হলো কি না মধ্যপন্থী নীতি। আমি এই পয়েন্টের উপরে আলোচনা করব, মধ্যপন্থী নীতি। আমরা দেখে নিই মধ্যপন্থী নীতি বলতে কী বোঝাচ্ছে, যে এখানে এই সম্মেলনে, এই সম্মেলনে আমরা দেখেছি যে প্রাক বিপ্লব যুগে এবং বিপ্লব পরবর্তী যুগে, অর্থাৎ নেপোলিয়নের পরবর্তী পর্যায়ে এবং নেপোলিয়নের আগে প্রাক বিপ্লব যুগে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের শাসন ব্যবস্থা তখন কায়েম ছিল। সেখানে ছিল রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে ছিল প্রাক বিপ্লব যুগে ছিল গির্জার প্রাধান্য, সেখানে আমরা দেখেছি যে সামন্ততান্ত্রিক সিস্টেম ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন সেই জায়গার থেকে সরে আসে, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেখানে উদারতান্ত্রিক মানসিকতার প্রতিষ্ঠিত হয়, জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, সর্বোপরি যে আমরা সামন্ততান্ত্রিক যে সিস্টেম সেই সিস্টেমটাকে নৎসাত করে দেয়, নষ্ট হয়ে যায়। সেই জায়গায় আমরা দেখতে পাবো যে তৎকালীন সময়ে ইউরোপের মানুষ এই গণতন্ত্র বা জাতীয়তাবাদী ভাবনা বা উদারতান্ত্রিক মানসিকতা সেগুলো গ্রহণ করার মতো জায়গায় ছিল না। আবার এখানে এই জায়গাতে দেখতে পাচ্ছি যে পুরাতন সিস্টেম এবং নতুন সিস্টেম এই দুটোর সিস্টেমের মধ্যপন্থী একটা নীতি নিয়ে একটা বাস্তবোচিত সিস্টেম চালু করা হয়েছিল এই
সম্মেলনে। অর্থাৎ সেই দিক থেকে আমরা দেখতে পেলে এই এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। অনেক ঐতিহাসিক এটাকে বাস্তবসম্মত যে তৎকালীন সময়ে ইউরোপে এই ধরনের নীতি প্রযোজ্য হওয়াটা বাঞ্ছনীয় ছিল বলে তারা মনে করেছেন। অর্থাৎ এখানে একটা মধ্যপন্থী নীতি নেওয়া হয়েছে, অর্থাৎ প্রাক বিপ্লব যুগে এবং বিপ্লব পরবর্তী যুগের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার একটা মধ্যপন্থী ভাবনা চিন্তা কিন্তু এই সম্মেলনে নেওয়া হয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মধ্যপন্থী নীতিটা তৎকালীন সময়ের একটা বাস্তবোচিত মানে বাস্তবসম্মত ছিল। সুতরাং এই জায়গা থেকে বিচার করলে এই এর একটা সুফল পাওয়া যায় বা এটা একটা ইতিবাচক দিক। পরের দিক জায়গা সেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে প্রথম আন্তর্জাতিক সম্মেলন, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে যে একটা সম্মেলন, এই সম্মেলন এই ধারণাটা প্রথম কিন্তু এই ভারসা এই আমরা এই ভিয়েনা সম্মেলনে দেখতে পেলাম। অর্থাৎ বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটা যে সম্মেলন, এই সম্মেলনটা প্রথম আন্তর্জাতিক সম্মেলন এই জন্যে বলা হচ্ছে। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ তৈরি হচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখতে পাবো সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন, এই দুটো আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পৃথিবীতে যাতে কোনোরকম যুদ্ধের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় এবং সেখানে যাতে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখে তার জন্য এই দুটো বিশাল বড় সংগঠন তৈরি হয়েছিল, আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল। এখন তোমরা জানো যে সম্মিলিত জাতিপুঞ্জ এই আন্তর্জাতিক সংগঠনটা আছে। তাহলে এই যে দুটো যে সংগঠন প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরপর দুটো সংগঠন তৈরি হয়েছিল, এই সংগঠনের ধারণাটা কিন্তু অর্থাৎ আন্তর্জাতিকতাবাদের ধারণাটা অর্থাৎ আন্তর্জাতিক সম্মেলনের যে ধারণাটা এই ধারণাটা কিন্তু এই জায়গা থেকেই পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখতে পাবো যে এই জায়গা অর্থাৎ এই ভিয়েনা সম্মেলন থেকেই কিন্তু এই ধারণাটা এসেছিল। নেক্সট পরের জায়গা আমরা মোটামুটি যা আরেকটা পয়েন্ট একটু বলে নিই, সেটা হচ্ছে কি না আধুনিক রাষ্ট্রের ভিত্তি। আমরা দেখেছি এই সম্মেলনের ফলে আধুনিক রাষ্ট্র সংক্রান্ত যে ধারণা এই ধারণাটা কিন্তু এই সম্মেলন থেকে এসেছিল এবং আধুনিক রাষ্ট্রের যে ভিত্তিটা এই ভিত্তিটা কিন্তু এই সম্মেলনেই কিন্তু সূচিত হয়েছিল। মোটামুটি এই কয়েকটা আমি ইতিবাচক দিক বললাম, এরপরে যেটা আমি আলোচনা করব এটা নেগেটিভ দিক কী ছিল, অর্থাৎ নেতিবাচক দিক কী ছিল, ঠিক আছে, বা এর অপ্রাসঙ্গিকতা কী ছিল সেই বিষয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত নেতিবাচক দিকের কথা বলতে গেলে বলতে হবে যে এটা প্রকৃত সম্মেলন নয়, প্রথম পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি প্রকৃত সম্মেলন বলা যায় না। কেন এটাকে প্রকৃত সম্মেলন বলা যায় না আমি সেই বিষয়ে একটু কথা বলে নিই। অর্থাৎ প্রকৃত সম্মেলন আমরা সেটাকেই বলবো। তোমরা জানো আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে দুটো শক্তি বাদ দিয়ে ইউরোপের সমস্ত শক্তি কিন্তু এই আন্দোলনে আহত হয়েছিল, এই আন্দোলনে তারা উপস্থিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইউরোপের সমস্ত শক্তি এখানে দুটো শক্তি, একটা হচ্ছে পোপ এবং দ্বিতীয় যে শক্তি সেটা হচ্ছে তুরস্কের সুলতান, এই দুটো বাদ দিয়ে এসেছিলো সবাই। কিন্তু বাকি যারা এসেছিল শুধুমাত্র চারটা শক্তির এখানে ভূমিকা ছিল, বিগ ফোরের এখানে ভূমিকা ছিল, যারা নেপোলিয়নের পতনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই রকম চারটা শক্তির এখানে শুধুমাত্র ভূমিকা ছিল। একটা হচ্ছে অস্ট্রিয়া, একটা হচ্ছে প্রাসিয়া, একটা হচ্ছে রাশিয়া, আর একটা হচ্ছে ইংল্যান্ড, এবং আরেকটা শক্তি যেটা যাকে নিয়ে প্রবলেম সেটা হচ্ছে কি না ফ্রান্স। তাহলে মূলত আমরা দেখলাম এই যে বিগ ফোর এবং তার সাথে শুধুমাত্র ফ্রান্স, এই চারটা শক্তির মধ্যেই কিন্তু এই সম্মেলনটা চলেছে এবং এই সম্মেলনের সমস্ত কিছুটা এই চারটাকে কেন্দ্র করেই হয়েছে। বাকি যে দেশগুলো ছিল সেই দেশগুলো সেরকমভাবে কোনো ভূমিকা ছিল না। সুতরাং এত বড় একটা সম্মেলনে এতগুলো দেশ এখানে উপস্থিত হচ্ছে, শুধুমাত্র পাঁচটা দেশের ভূমিকা থাকছে, মূল চারটা এবং যেহেতু বিরোধী পক্ষ এখানে ফ্রান্স, সুতরাং এই যে মাত্র কয়েকটা শক্তি নিয়ে এই সম্মেলন চলছে, তাই ঐতিহাসিক দ্বিমত আছে যে এই সম্মেলনকে প্রকৃত অর্থে কি সম্মেলনও বলা যায়। সুতরাং এটা একটা নেতিবাচক দিক, আমরা সম্মেলন সেটাকে বলবো, সমস্ত শক্তির একটা ভূমিকা থাকবে কিন্তু এখানে সমস্ত শক্তির ভূমিকা ছিল না, মেনলি ভূমিকা ছিল বিগ ফোরের, অর্থাৎ চারটা মূল শক্তির এখানে কিন্তু ভূমিকা ছিল। নেক্সট আমরা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে কি ন্যায় নীতির লঙ্ঘন। তোমরা জানো এখানে তিনটা নীতি নেওয়া হয়েছিল, এই তিনটা যে নীতি নেওয়া হয়েছিল, প্রথম নীতি কি সেটা হচ্ছে কি না ন্যায্য অধিকার নীতি, দ্বিতীয় ক্ষতিপূরণ নীতি, তৃতীয় হচ্ছে শক্তি সাম্য নীতি। এই যে তিনটা নীতি নেওয়া হয়েছিল এই তিনটা নীতিতেই কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে কি না বিগ ফোররা তাদের, অর্থাৎ এই যে চারটা মূল শক্তি ছিল আমি যেটা বলছিলাম ইংল্যান্ড
প্রাসিয়া রাশিয়া এবং ইংল্যান্ড প্রাসিয়া রাশিয়া আর অস্ট্রিয়া সরি আমি ভুল বলছিলাম ইংল্যান্ড প্রাসিয়া রাশিয়া এবং অস্ট্রিয়া হ্যাঁ ইংল্যান্ড প্রাসিয়া রাশিয়া এবং অস্ট্রিয়া এই যে চারটা শক্তি আমি এই যে চারটা শক্তি এটাকেই বিগ ফোর বলছে তো এই যে ইংল্যান্ড প্রাসিয়া রাশিয়া এবং অস্ট্রিয়া এই চারটা শক্তি কিন্তু তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই কিন্তু এই সম্মেলন আহ্বান করেছিল অর্থাৎ ন্যায় নীতি এখানে নেওয়া হয়নি কিন্তু এখানে উপরে বলা হয়েছিল মানবতাবাদের কথা বলা হয়েছিল অনেক আদর্শের কথা বলা হয়েছিল মেনলি কিন্তু কোনো আদর্শকে এখানে বাস্তবায়িত করেনি শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থ করা হয়েছিল অর্থাৎ এই যে বিগ ফোর অস্ট্রিয়া রাশিয়া প্রাসিয়া এবং ইংল্যান্ড এই বিগ ফোর তাদের কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নীতিগুলো নিয়েছিল সুতরাং এখানে বলা যায় যে ন্যায় নীতি এখানে কিন্তু লঙ্ঘিত হয়েছিল লঙ্ঘন করা হয়েছিল নেক্সট পরের জায়গায় সে আমরা বলবো সেটা হচ্ছে কি না জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের ধ্বংস সাধন করা হয়েছিল আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব গণতন্ত্র এবং জাতীয়তাবাদের ধ্বংস সাধন তোমরা জানো যে বিপ্লবের পরবর্তী পর্যায়ে ফ্রান্সে বা ফ্রান্সে বললে কম বলা হচ্ছে সারা ইউরোপের মধ্যে গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই ভাবনাটা কিন্তু ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই নীতি নেওয়ার ফলে কী হলো সেই পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনা হলো ন্যায্য অধিকার নীতিতে আবার সেই পূর্ব বংশ ফিরে এলো ফ্রান্সে অরেঞ্জ বংশ ফিরে এলো হল্যান্ডে হেপসবার্গ বংশ ফিরে এলো আমরা দেখেছি সেটা হচ্ছে অস্ট্রিয়াতে তাহলে আমরা যে পুরনো সিস্টেম সেই ফিরিয়ে আনা হলো অর্থাৎ গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদী সত্তা সেগুলো কিন্তু কী হলো ধ্বংস করে দেওয়া হলো তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মানে ক্রমশ যে ক্রমশ ইতিহাসের যে ধারা ক্রমশ অগ্রণী ধারা সেই অগ্রণী ধারাকে পিছন দিকে টেনে দেওয়া হলো অর্থাৎ গণতন্ত্র এবং উদারতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হলো বা জাতীয়তাবাদকে ধ্বংস করে দেওয়া হলো নেক্সট জায়গা কি না ভূখণ্ড গ্রাস আমরা এখানে দেখেছি যে বৃহৎ শক্তিগুলো নিজেদের স্বার্থচরিতার্থ করার জন্য বিভিন্ন ভূখণ্ডকে বিভিন্ন দুর্বল শক্তির ভূখণ্ডকে কিন্তু তারা গ্রাস করে নিচ্ছে অর্থাৎ এখানে কোনো রকম ন্যায় নীতি লাগানো হচ্ছে না ন্যায় নীতি কার্যকরী করা হচ্ছে না বা আদর্শকে কার্যকরী করা হচ্ছে না মেন ব্যাপার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই চারটা শক্তি নিজেদের স্বার্থকে শুধুমাত্র চরিতার্থ করছে নেক্সট যেটা সেটা আমি বলছিলাম যে বিগ ফোরের স্বার্থ রক্ষা আমি এটা নিয়ে আবারও বলেছি আরও বলিনি যে বিগ ফোর বলতে যেটা বোঝাচ্ছে ইংল্যান্ড রাশিয়া প্রাসিয়া এবং অস্ট্রিয়া এই যে বিগ ফোর এই বিগ ফোরে কিন্তু নেপোলিয়নের পতনে অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং তারা নেপোলিয়নের পতনকে কেন্দ্র করে তাদের একটা ক্ষয়ক্ষতি হয়েছিল তারা চাইছিল কি না সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করে নেওয়া এবং সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে গিয়ে তারা মুখে আদর্শের কথা বললেও মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে তারা তাদের স্বার্থকে সবথেকে বড় করে দেখেছিল সুতরাং এই বিগ ফোরের স্বার্থই হচ্ছে এখানে সবথেকে বেশি করে এই স্বার্থকে চরিতার্থ করার কথাই সবথেকে বেশি করে প্রাধান্য পেয়েছিল এই সম্মেলনে নেক্সট আমরা দেখতে পাবো যে যুদ্ধের সম্ভাবনা অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখলাম যে ন্যায় নীতি যেহেতু লঙ্ঘন করা হয়েছে এবং এই সম্মেলনে এই বিগ ফোর তাদের স্বার্থকে সবসময় চরিতার্থ করার কথা ভেবেছে এবং সেটাকেই বাস্তবায়িত করেছে যার ফলশ্রুতিতে দেখতে পেলাম যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা যুদ্ধের সম্ভাবনা থেকে গিয়েছিল এই ইয়ের ফলে এই সম্মেলনের ফলে অর্থাৎ এই আমাদের যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে অর্থাৎ ভিয়েনা সম্মেলনের ফলে নেক্সট যেটা সেটা হচ্ছে যুগ বিরোধী পরের যে পয়েন্ট সেটা আমি বলবো কি যুগ বিরোধী অর্থাৎ আমরা জানি ঘড়ির কাঁটা সামনের দিকে এইরকম করে ঘুরে ঠিক আছে আমরা এটাও জানি যে নদীর স্রোত কিন্তু ক্রমশ নিজ দিকেই ধাবিত হয় কিন্তু এখানে কি হলো এই নদীর স্রোতকে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘোরানো হচ্ছে অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যুগ বিরোধী এটা হচ্ছে কীরকম সময়ের সাথে সাথে একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন রাষ্ট্রের পক্ষে এবং সমাজের পক্ষে সেই পরিবর্তন সেই যে 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 পরিবর্তনগুলোগুলো সেগুলো হচ্ছে সেই রাষ্ট্রপক্ষে বা সমাজের পক্ষে কিন্তু হিতকর আমরা এখানে দেখেছি যে যে সেই আগের যে গির্জার সিস্টেম আমরা এখানে দেখেছি যে প্রাক বিপ্লব যুগে অর্থাৎ ফরাসি বিপ্লবের আগের পর্যায়ের যে যে সংকীর্ণ ভাবনা চিন্তা বা আমরা দেখেছি সেখানে ছিল সামন্ততান্ত্রিক সিস্টেম এই যে সিস্টেমগুলো আগে ছিল আবার সেই পরবর্তী ক্ষেত্রে কী হলো সেগুলোকে নস্তাত করে দেওয়া হলো ভেঙে দিল নেপোলিয়ান ভেঙে দিলেন বিপ্লবের ফলে সেগুলো নস্তাত হয়ে গেল সেখানে গণতন্ত্র উদারতন্ত্র জাতীয়তাবাদ এই যে ভাবনা চিন্তাগুলো এলো কিন্তু কী হলো সেইগুলোকে নষ্ট করে দিয়ে আবার সেই পুরনো সিস্টেম
সেই পুরনো রাজতন্ত্র, সেই পুরনো রাজবংশ, সেই পুরাতন গির্জার প্রাধান্য, সেই পুরাতন সামন্ততান্ত্রিক প্রথা, সেইগুলোকেই কিন্তু নিয়ে আসা হলো। অর্থাৎ যুগ বিরোধী একটা ভাবনা চিন্তা কিন্তু এখানে নেওয়া হয়েছিল, যুগ বিরোধী একটা নীতি কিন্তু এখানে নেওয়া হয়েছিল। সময়ের সাথে সাথে কিন্তু সময় যত আগায় সময়ের সাথে সাথে সমান্তরালভাবে কিন্তু মানুষের সময়ের যে চাহিদা, মানুষের যে চাহিদা, অর্থাৎ সেই চাহিদাকে কিন্তু আবার পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, চাহিদাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হয়নি। এটা ছিল যুগ বিরোধী একটা সম্মেলন, এটা বলা যায়। নেক্সট আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন হয়। অর্থাৎ এই যে ভিয়েনা সম্মেলন আহূত করা হয়েছিল এবং এখানে যে নীতি নেওয়া হয়েছিল, তার স্থায়িত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, এটা ক্ষণস্থায়ী হয়েছিল। এবং এই দীর্ঘস্থায়িত্ব হয়নি একটাই কারণে, কারণ আমরা প্রত্যেকবারেই দেখো একটা জায়গা আলোচনা করে যাচ্ছি, সেটা হচ্ছে এর নীতি নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ থেকে যাচ্ছে, যেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব অযৌক্তিক নীতি। এই সম্মেলনে বেশ কিছু অযৌক্তিক নীতি নেওয়া হয়েছিল, তার মধ্যে আমি দুটো অযৌক্তিক নীতি এখানে তুলে ধরছি। প্রথমত হচ্ছে পোল্যান্ডকে ব্যবচ্ছেদ করে দেওয়া হলো, পোল্যান্ড যে দেশটা ছিল পোল্যান্ডকে ভেঙে দেওয়া হলো, পোল্যান্ডকে ব্যবচ্ছেদ করে দেওয়া হলো এবং তারা তাদের মতো করে ভাগ বাটোয়ারা করে নিলেন। দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করে দেওয়া হলো, বেলজিয়ামকে হল্যান্ডের অধীনে নিয়ে আসা হলো। এই যে দুটো জায়গা, অর্থাৎ বেলজিয়াম এবং পোল্যান্ড, তাদেরকে তাদের জাতীয়তাবোধ, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ভাবনা চিন্তা সেখানে কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই যে জায়গা, আমি দুটো জায়গা নিয়ে আলোচনা করলাম, এই দুটো কিন্তু একটা অযৌক্তিক নীতি ছিল, যে অযৌক্তিক নীতির ফলে কিন্তু আমরা দেখেছি যে এই ভিয়েনা সম্মেলনে কিন্তু একটা এই সব নীতি নেওয়ার ফলে ভিয়েনা সম্মেলনকে আমরা একটা নেতিবাচক দিক ভাবনা চিন্তা ফলশ্রুতি হিসেবে আমরা দেখব। তো মোটামুটি আমার এই আলোচনা হলো আজকে, যে ভিয়েনা সম্মেলনের ইতিবাচক এবং নেতিবাচক দিক, অর্থাৎ এর ভালো মন্দ দিক নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমি আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে, এরপরে কিন্তু আমি নিয়মিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমাদের ম্যাটারনিক সিস্টেম আছে এবং ম্যাটারনিক সিস্টেমের পরবর্তী যে ইতিহাস আছে আমি পরপর তৃতীয় চ্যাপ্টারটা, অর্থাৎ তৃতীয় অধ্যায়টা আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আমার মোটামুটি এই পর্যন্তই আমার আজকের ক্লাস, পরে ক্লাস আমি ম্যাটারনিক সিস্টেমের উপরে ক্লাসটা করব। ভালো থেকো সবাই।